হ্যালো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি টোটাল ধামাল মুভিটির ট্রেলারটি নিয়ে। এই ট্রেলারটি সবে মাত্র রিলিজ করা হয়েছে এবং রিলিজ করার পরে কিন্তু তা দর্শকরা এতটা ভালোবেসে যে তা দেখেই বোঝা যাচ্ছে। ট্রেলারটি মুক্তি পাওয়ার সাথে সাথে কিন্তু ভাইরাল হয়ে গেছে। আমি ফার্স্ট এই ট্রেলারটা দেখি তখনই কিন্তু আমি হাসতে হাসতে পেটে খিল লেগে গেছে। সত্যি কথা বলতে কি, এই মুভির ট্রেলারটি আমার অন্তত খুবই ভালো লেগেছে এবং সত্যি কিন্তু হাসির সিনও প্রচুর রয়েছে মনে মনে হচ্ছে আমার। কেন, টোটাল ধামালের যেটি দেখানো হয়েছে সেটা কিন্তু ধামালের মুভির খানিকটা কিন্তু দেখানো হয়েছে। সেই একই ঘটনা যথেষ্ট আমার মনে হয়েছে যে ঘটনাটা কিন্তু সেম ঘটনা রাখা হয়েছে এই টোটাল ধামালে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু নতুন মোড়ে কিন্তু এই মুভিটিকে দেখা যাবে। প্রথম আমরা দেখি পুলিশের তাড়া খেয়ে একটি গাড়ি কিন্তু খাতের দিকে পড়ে যাচ্ছে এবং তখনই আমরা দেখতে পাই চারজন যুবককে সেই গাড়িতে। এবং গাড়ির যখন গাড়িতে গাড়িটি বেরিয়ে আক্রান্ত একটি ব্যক্তি নিচে পড়ে থাকে এবং সে শুয়ে থাকে, এবং তাকে সেই ব্যক্তিটি খানিকক্ষণ মৃত্যুর কোলে যখন ঢলে পড়ছিল তখনই কিন্তু সেই চারজনকে সে জানিয়ে যায় একটি গুপ্তধন। গুপ্তধনে কিন্তু তাদের লোভ এতটাই যে তারা সেই গুপ্তধনের সন্ধানে কিন্তু তারা বেরিয়ে পড়বে এবং তারা সেই চারজন সেই চার সেই চারজন কিন্তু সেই গুপ্তধনকে অর্থাৎ সেই টাকাগুলোকে নেওয়ার জন্য কিন্তু তারা গোয়াতে রওনা দিবে এবং তারা বলবে যে আগে সেই গোয়া পৌঁছাতে পারবে তারা কিন্তু সেই টাকার মালিক হবে এবং সেই নিয়ে কিন্তু চলবে তাদের মধ্যে দ্বন্দ্ব। কিন্তু এই ঘটনাটা কিন্তু আমরা দেখি 2007 সালে কিন্তু মুক্তি পেয়েছিল এমন একটি হিন্দি ছবি যেটির নাম দেওয়া ছিল ধামাল। সেই ধামালের কিছু অংশ কিন্তু এতে দেখানো হয়েছে। সেই ধামালে কিন্তু প্রেক্ষাপটে কিন্তু এই মুভিটির গল্পটা তৈরি করা হয়েছে, অর্থাৎ গল্পটি সবাই চিনে যে গল্পটি কি হতে চলেছে। নানা রোমাঞ্চকর কিছু দিয়ে তৈরি করা হয়েছে বলে এই মুভিতে দেখানো হয়েছে এবং রোমাঞ্চকর ভরপুর এই মুভিতে কিন্তু পরিচালনার দায়িত্ব পেয়েছেন ইন্দ্রকুমার। সম্প্রতি মুক্তি পেয়েছে কিন্তু এই সিনেমাটি একটি ছোট পোস্টার, সেই পোস্টারে কিন্তু এমন কিছু দেখা গেছে জন্তু জানোয়ার এবং ট্রেলারও তা দেখা গেছে কিছু জন্তু জানোয়ারের সিন। 2 মিনিট 50 সেকেন্ডের ট্রেলারে কিন্তু রীতিমধ্যে প্রায় হাস্যকর জিনিসগুলো বেশি তুলে ধরা হয়েছে এবং সবচেয়ে বেশি সিনগুলি দেখানো হয়েছে যেগুলি খুব কষ্ট করে তুলে ধরা হয়েছে বলে মনে করা হয়েছে। এই ছবিটি কিন্তু অ্যাডভেঞ্চার প্রিয় বলে মনে করেছেন অনেকে এবং এই এই মুভিতে কিন্তু রয়েছে অনেক পশু পাখি এবং পশুদেরকে দেখানো হয়েছে, যেমন সিংহের গর্জন দেখা গেছে, কোবরা সাপকে দেখানো হয়েছে যা দেখে কিন্তু পলক পড়বে না কারোরও, কারণ এই মুভিটা যখনই রিলিজ করবে তখনই কিন্তু এর মনে প্রভাবটা ফেলতে পারে সবার মধ্যে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভাইরাল হয়ে পড়েছে কিন্তু এই ভিডিওটি। এই ছবিতে কিন্তু আমরা অভিনয় করতে দেখব অনিল কাপুরকে, যার ইতিমধ্যে তিনি টুকুরি ভাষায় কথা বলতে আমরা দেখেছি এই মুভিতে, এবং তারপর দেখবো মাধুরী দীক্ষিত, অজয় দেবগানকে, আরশাদ ওয়ারসিকে এবং রিতেশ দেশমুখকে দেখবো, জাভেদ জাফিকে দেখবো, সঞ্জয় মিশ্র, জনি লিভার, রাজপাল যাদব, বোমান ইরানি, ঈশা গুপ্তাকর মতন আরও অনেক ভালো ভালো শিল্পী এবং শিল্পী এতে দেখা যাবে। একটি আইটেম সংকে কিন্তু দেখা যাবে সোনাক্ষী সিনহাকে এই এই ছবিতে এবং তার ট্রেলারে দেখানো হয়েছে এবং এই ছবি এবং একটি বিশেষ কিন্তু খবর রয়েছে কিন্তু এই ছবিতে কিন্তু একটি বিশেষ চরিত্রে কিন্তু আমাদের দেখতে পাবো কিন্তু আমির খান, এমন কিন্তু সেই আমির খান কিন্তু এই ছোট একটি অভিনয় কিন্তু এই মুভিতে রয়েছে বলে খবর রয়েছে। সম্প্রতি এই সেই ফিট অ্যাডভেঞ্চার দুটি পর্ব কিন্তু অতীতে ছিল অভিনেতা সঞ্জয় দত্ত এবং মানে আগে যে মুভিগুলোতে ছিল সেখানে কিন্তু সঞ্জয় দত্ত ছিল এবং আশিস চৌধুরীও কিন্তু ছিল, কিন্তু এই পর্বে কিন্তু দুজনকে কিন্তু নেওয়া হয়নি এবং এই পর্বে দুজন নতুন কাস্ট নতুনভাবে নেওয়া হয়েছে, যেমন অজয় দেবগান এবং মাধুরী দীক্ষিত এবং অলিন কাপুরকে কিন্তু নতুনভাবে এই মুভিতে জয়েন করা হয়েছে। কিন্তু এই পর্বে কিন্তু সম্পূর্ণ অন্যভাবে তৈরি করা হয়েছে বলে পরিচালক জানিয়েছেন ইন্দ্রকুমার। এবং টোটাল ধামাল মুক্তি পাবে কিন্তু এই বছরে 22শে ফেব্রুয়ারিতে। ভিডিওটা আজ এই পর্যন্ত, এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো।